এই ভিডিওটি একটি অস্টিওমা এবং ওভার ভার্টেক্স রয়েছে। ভিডিওটিতে পেশেন্টের সিভিয়ার হেডেক, আমি আগে একটা ফসফরাস আমি প্রেসক্রিপশন করেছিলাম 0/1, 0/2, 3 and 4 ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে, কারণ পেশেন্টের কিছু যে সাইন সিমটম দিয়েছিলেন সেখানে হেডেক ছিল, অস্টিমা ছিল, ইরিটেবল টেম্পারমেন্ট, সিম্প্যাথি ফর আদার্স, ওয়ার্ডস অন ফেস, উইপিং ডিসপোজিশন, আজকে আমি এগুলো কেটেছি, এছাড়া ফিস ডিসএগ্রি, তাছাড়া সল্ট, র সল্ট ভালোবাসে, তারপর হচ্ছে শাওয়ার ফুট কোল্ড, কোল্ডে তার একটা ডিজায়ার রয়েছে, পার্সপিরেশন হচ্ছে, এই সব কিছু নিয়ে আর কি ফসফরাসটা হয়েছিল। কিন্তু আজকে এটা আমি ডিসিশন চেঞ্জ করে সেকেন্ড প্রেসক্রিপশন ন্যাট্রাম ইউ দিয়েছি, ন্যাট্রাম ইউ 0/1, 2, 3 ইন 50 মিলিসিমিল স্কেল অফ পোটেন্সিতে। তার কারণ হচ্ছে পেশেন্ট এখন কমপ্লেন করেছে যে তার অ্যাংজাইটি রয়েছে, এই কারণে যতটুকু আমরা বুঝেছি তার ফ্যামিলি হিস্ট্রিতে তার স্বামী মোটামুটি বছরে একবার আসেন 2-3 মাসের জন্য, সারা বছর পেশেন্টের বয়স খুবই কম, 27 ইয়ার্স ওল্ড পেশেন্টের বয়স। সুতরাং এইখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ রয়েছে, এছাড়াও তার রয়েছে ইরিটেবিলিটি রয়েছে, আর সিম্প্যাথি ফর আদার্স, খুবই সিম্প্যাথি, তাই তো, মানুষের প্রতি খুবই সিম্প্যাথি রয়েছে, অনেক সাহায্য করে কোনো কেউ বিপদে পড়লে, এছাড়া ফেসে ওয়ার্থ রয়েছে, আর ফিস ডিসএগ্রি, এখন তো বলছে যে ভীষণ ফিমেল পেশেন্ট, একটু জিপটা দেখাবেন, আমার কাছে সব পেশেন্টই কনফিডেন্সিয়াল তাই এই পেশেন্টের মুখ আমি দেখাবো না, জিপটা ভালো করে লক্ষ্য করে দেখুন, ইনডেন্টেড এবং একটু প্যাচি রয়েছে। এখন এই যে পেশেন্টটি রয়েছে এর পার্সপিরেশনও রয়েছে মোটামুটি, মানে প্রফিউস বলা চলে না, আগেরবার ওনার বলেছিলেন তার হাজব্যান্ড এসেছিলেন, এখন প্রফিউস বলছে না, মানে নর্মাল, তার থেকে একটু বেশি, কোম্পানি ডিজায়ার, আচ্ছা, ড্রিম অ্যাবাউট ডেড পার্সেন্ট, এর ওপরেই আরেকটা যে সাফোকেটিভ, এটা নতুন আমি অ্যাডিশন একটা পেলাম, যেখানে পেশেন্টের কিছুক্ষণ হাঁটলেই তার একটা চেস্টে কষ্ট হয়, তাহলে ন্যাট্রামিউর আমি কেন প্রেসক্রিপশান করলাম, প্রথম কথা হচ্ছে ইরিটেবল টেম্পারমেন্ট, নাম্বার টু হচ্ছে অ্যাংজাইটি, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, অ্যাংজাইটি, সিম্প্যাথি ফর আদার্স, আচ্ছা, ওয়াট অন ফেস, ডিজায়ার ফর র সল্ট অ্যান্ড শাওয়ার, ন্যাট্রাম স্পেসিফিক্যালি শাওয়ার অ্যাসিড ফুড উইথ সল্টি অ্যাসিড খুব খেতে ভালো, এই কিন্তু মিষ্টি চাটনি খেতে ভালোবাসে না, এছাড়া অ্যাভার্সন অফ ব্রেড, অর্থাৎ রুটি একদমই পছন্দ করে না, সেন্সেশন টু হিট, কোম্পানি ডিজায়ার, এর ওপরেই আর হচ্ছে ডার্ক, ফিয়ার অফ ডার্ক, এটাও ন্যাট্রামিউরে খুবই আছে, এছাড়া বার্নিং অ্যাট সোল, পায়ের তলায় জ্বালা করে ন্যাট্রামিউরে, সুতরাং হাতও গরম থাকে, তাই হাতের তালুও গরম থাকে, তাই ন্যাট্রামিউর এই ক্ষেত্রে আমি খুব গরম প্রেসক্রিপশন করলাম। আর পেশেন্টকে একটি চোখে যেহেতু সবসময় ব্যথা বলে, পেশেন্টটি অস্টিওমা, ফসফরাস দেওয়াতে পেশেন্টের কিছুটা ভালো হয়েছে, একটু নরম দেখলাম, এবং ওই পজিশানে যে ব্যথা ছিল সেই ব্যথাটা এখন আর নেই পেশেন্টের, তাই তো, সেই ব্যথাটা এখন আর নেই, কিন্তু মাথার দুদিকে ব্যথা আছে, সে আগে সেলাইয়ের কাজ করতো। যাই হোক, ন্যাট্রামিউর আমি এইবার প্রেসক্রাইব করলাম, ফসফরাসের উপকারটা হয়েছিল, সেকেন্ড মেডিসিন আমাকে চেঞ্জ করতে হলো, অন্য মেডিকেশান করতে হচ্ছে, আশা করছি এই মেডিসিনে পেশেন্টের অনেকটাই উপকার হবে, ধন্যবাদ।